নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা, রিয়াল ভ্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। এখন সকাল 6টা বাজে, সকালবেলা বাইরের পরিবেশটা এত সুন্দর লাগে, হালকা হালকা মিষ্টি হাওয়া, তার সাথে চারিদিক নিস্তব্ধ। সারা দিনের মন ভালো রাখার জন্য এবং নিজেকে পজিটিভ রাখার জন্য এটাই কিন্তু যথেষ্ট। আর আমি যেই সময়টা ঘুম থেকে উঠি সকাল 5টা, ধীরে ধীরে অন্ধকার সরিয়ে আলো ফুটতে থাকে, আরও বেশি ভালো লাগে সেই দৃশ্যটা দেখতে। সকাল 6টা মানেই আমার ঘরে একটা ছোটোখাটো যুদ্ধের প্রস্তুতি চলে বলা যেতে পারে। যুদ্ধটা আর অন্য কিছুর নয়, যুদ্ধটা হলো কাজের, আর সেটা আমাকেই করতে হয়। এখন এক এক করে ফ্রিজের থেকে যা যা দরকার রান্না বান্না করার সমস্ত কিছু বের করে নেব। মাছ মাংসগুলোতে যেহেতু বরফ জমে থাকে, এগুলো জলে ভিজিয়ে রাখতেও কিছুটা সময়ের দরকার। যদিও সকালে রান্না নিয়ে খুব একটা টেনশন আমি করি না, কি রান্না করব রাতের বেলায় অনেকটা গুছিয়ে রেখে দেই। আজ আয়ুষ্মানের স্কুল তো আছেই, যেটা থাকে নতুন কিছু নয়, কিন্তু তার সাথে নতুনত্ব হলো আজ তোমাদের দাদা নতুন এক কোম্পানিতে জয়েন করেছে। ভগবান আবারও মুখ তুলে চেয়েছে, পুজোর আগে এত সুন্দর একটা খবর পাবো ভাবতে পারিনি। তোমাদের দাদার অনেক দিন আগে থেকেই ইচ্ছে ছিল এরকম একটা কোম্পানিতে কাজ করা। তো যাই হোক, অবশেষে এটা আজকে সফল হতে চলেছে, কিন্তু তার সাথে আমারও ব্যস্ততাটা অনেক বেড়ে গেল। কারণ আগের কোম্পানিতে যেহেতু অনেক বছর ধরে কাজ করছে, তো এক আধ দিন যদি একটু লেটে পৌঁছাতো সেরকম কোনো প্রবলেম হতো না। তো এটা তো নতুন অফিস, তো এখানে সময় মতো যেতে হবে, আর ওর সময় মতো অফিসে পৌঁছানোটার পেছনে আমার ভূমিকাও অনেক। সকালে ঘুম থেকে উঠে সময় মতো সমস্ত কাজ করে গুছিয়ে খেতে দেওয়াটা এখন অত্যন্ত জরুরি হয়ে যাবে, কারণ তোমাদের দাদা আর চাইলেও দুপুরবেলা আসতে পারবে না, আগে যেমন দুপুরে এসে খেয়ে যেত। এখন হয়তো এটা খুব কমই হবে, যার জন্য সকালবেলা আমাকে ভালো মতো গুছিয়ে রান্না বান্না করে ওকে খাইয়ে তারপরে অফিসে পাঠাতে হবে। বাইরে সারাদিন কি খাবে না খাবে সেটা পরের কথা, কিন্তু বাড়ি থেকে খেয়ে গেলে আমার একটা নিজের স্যাটিসফ্যাকশন থাকবে। তো তার জন্যই টাইম মতো আমাকে এখন থেকে রান্না বান্না সব কিছু সকালেই করে ফেলতে হবে। আয়ুষ্মানের টিফিনটা রেডি করে দিলাম, আজ টিফিনে দিলাম অ্যাপেল আর কেক, এটা ওরই বলা। কাল রাতে আমি আটা মেখেই রেখেছিলাম যে আজ সকালে ওকে টিফিন করে দেব, কিন্তু ও অ্যাপেল আর কেক নিয়ে যাবে। ইদানিং কেকটা ভীষণ পছন্দ করছে, তো যদি খেয়ে নেয় তাহলে তো খুব ভালো কথা। তো যার জন্য ওর পছন্দ মতো টিফিনটাই সবসময় দেওয়ার চেষ্টা করি। আমি যেহেতু খুব সকালে উঠি, তাই 8টা বাজতে বাজতেই আমার খিদে পেয়ে যায়, আর খুব একটা ভারী টিফিন তখন করি না, হালকা ফুলকো যা থাকে সেটাই করি। এটাকে কিন্তু ঠিক ব্রেকফাস্ট বলা চলে না। তো এখানে দেখো, কাল রাতে যে আটাটা মেখে রেখেছিলাম, দুটো রুটি করেছি আর সাথে চা করে নিলাম। তো একটা রুটির হাফ আমি আয়ুষ্মানকে খাওয়াবো, আর হাফ আমি খাবো চা দিয়ে, আর একটা রুটি তোমাদের দাদা খাবে। সকাল সকাল খালি পেটে কখনোই আমরা দুধ চা খাই না, কোনো দিনই সেটা করি না। সকালে উঠে জল খেয়ে আমন খেয়ে একটা কলা খেয়ে নিয়েছিলাম, তো আমাদের সবারই তাই। তারপরে এখন চাটা খাচ্ছি। গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং টাটা দিয়ে দাও। স্কুলে যাচ্ছ? ভালো করে থাকবে। হ্যাঁ, স্কুলে ভালো করে পড়াশোনা করবে। তোমাদের দাদা এখন যাবে আয়ুষ্মানকে স্কুলে দিতে, তার সাথে ঠাকুরের পুজোর ফুল যা যা লাগবে টুকটাক বাজারঘাট করে তারপরে ফিরবে। আমি এদিকে কোমর বেঁধে রান্নাতে লেগে পড়েছি, আজ আর ঘরের পরিষ্কারের কাজে প্রথমে হাত দেব না, আগে রান্নাটাই শেষ করব। কাল রাতেই দেখো বরবটি কেটে রেখেছিলাম, আর আজ করব বরবটি বাটা। এই রেসিপিটা না খেতে খুবই ভালো লাগে, যেই সবজিগুলো একটু বোরিং টাইপের, যেমন শিম, বরবটি, বিনস, এই ধরনের যদি রেসিপিগুলো করা যায় তাহলে কিন্তু সবাই পছন্দ করে।
দেখো সর্ষের তেলটা গরম করে এখানে কালো জিরে দিয়ে দিলাম, আর কিছুটা পরিমাণ রসুন আমি থেতো করে দিয়েছি, তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কাটা কিন্তু অনেকটা ঝাল, আর এই ধরনের রেসিপিগুলো একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। তো গোটা মশলাগুলো সামান্য একটু নাড়াচাড়া করে বরবটি যে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম সেটা দিয়ে দিয়েছি, আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। এবার আর কিছুই করব না, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করতে থাকব। অনেক সময় আয়ুষ্মানকে পড়ানোর জন্য রাতের বেলা খুব একটা টাইম পাই না রান্নার জিনিস গুছিয়ে রাখার জন্য, তারপরে রাতে ওকে ঘুম পাড়িয়ে দিই, তারপরে হলেও আমি অনেকটা কাজ এগিয়ে রাখি, এর জন্যই এগিয়ে রাখি। দেখো যদি রাতে এগিয়ে না রাখতাম মশলা টশলা সব রেডি করে, এখন আর আমি কিছুই করতে পারতাম না। বরবটিটা দেখো প্রায় জলটা শুকিয়ে এসেছে, এখন সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনি দিলে একটু হালকা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, খুব ভালো লাগে খেতে। আমি আমাদের পরিবারের অনেককেই এই রেসিপিটা করে খাইয়েছি, খাওয়ার সময় কেউ বুঝতে পারেনি যে এটা বরবটি। তো যারা বরবটি পছন্দ করো না তোমরা কিন্তু একবার ট্রাই করতে পারো। আর এদিকে দেখো চিকেনটা রান্না করে নিচ্ছি, আর আরেক দিকে মাছের ঝোল হচ্ছে, পেঁপে আর আলু দিয়ে আজকে মাছের ঝোল রান্না করছি। হাতে যেহেতু খুব একটা সময় নেই আর তোমাদের দাদাও দুপুরে খাবে না, তো সেই বুঝেই আজকে মেনুগুলো করা, কারণ আয়ুষ্মান তো সবজি খুব একটা খেতে চায় না, আর একার জন্যে আমি কি আর সবজি রান্না করব। আর ঘরে যদি চিকেন থাকে তাহলে ওদের বাবা আর ছেলের দুজনেরই হয়ে যায় খাওয়া, আর কিছুই দরকার পড়ে না। তো যার জন্য আর বেশি কিছু রান্না করলাম না, একদিকে রান্নাগুলো হচ্ছে, অপরদিকে আমি টুকটাক যতটুকু সময় পাচ্ছি ঘরগুলো গুছিয়ে নিচ্ছি। যেহেতু হেল্পিং হ্যান্ড নেই তাই সব দিকে একাই সামাল দিতে হয়, তাতে যদিও আমার খুব একটা অসুবিধে নেই কিন্তু সময়ের মধ্যে কাজটা শেষ করাটাই হলো আসল কথা। আর তোমাদের দাদা যেহেতু আজ নতুন অফিসে যাচ্ছে তো পুজোটা ওই করবে বলেছে, আমি কিন্তু কোনোদিনও ওকে কোনো কিছুতে প্রেশার করি না, বিশেষ করে ঘরের কাজের ক্ষেত্রে যে তোমাকে এটা করতে হবে বা করো, ও যতটুকু পারে করে, কিন্তু ঘরের কাজ খুব একটা ও সময় পায় না সত্যি কথা বলতে, কিন্তু পুজোটা ও চেষ্টা করে যাওয়ার। আর ও পুজো করতে ভীষণ ভালোবাসে, ও নিজেও বজরংবলীর ভক্ত, তাই নিজেই বলে সকালবেলা যদি একটু বজরংবলীকে পুজো করে যাওয়া যায় তো আমার দিনটা ভালো যায়। তাই ওর হাতে যদি সময় থাকে সেই কাজে আমি ওকে খুব একটা আর বাধা দেই না। আর এর বাইরে যা যা কাজ থাকে আমি নিজেই করে ফেলার চেষ্টা করি, কিন্তু তোমাদের দাদা কাজ করে দিক আর না দিক, একটা জিনিস ওর ভালো যে ও আমার প্রবলেমগুলো বোঝে, কেন কাজটা দেরি হলো বা কেন একটা কাজ যদি আমি না করতে পারি তার কারণটাও ও বুঝতে পারে। এটা আমার কাছে অনেক বড় পাওয়া বলতে পারো, জীবনে পথ চলায় পাশের মানুষটি যদি সুবিধে অসুবিধেগুলি বুঝতে পারে তো একটা মেয়ের কাছে এর থেকে আনন্দের আর কী বা হতে পারে। একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, জানি না বলাটা ঠিক হবে কি না, দেখো সংসার করতে গেলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু মান অভিমান টুকটাক চলতেই থাকে, তেমনি আমার আর তোমাদের দাদার মধ্যে যদি কখনো মান অভিমানের পালা চলতে থাকে, কিন্তু ও যখন অফিসে যায় বা বাইরে বের হয় ওর কাজের সময়টাতে আমি ওকে সবসময় হাসি মুখেই বিদায় দেই, কারণ কাজে বেরোবার সময় দেখবে ঘরের পরিবেশটা যদি ভালো না হয়, সেখানে যদি স্ট্রেস থাকে বা ঘরের মানুষের সাথে একটু মতবিরোধ থাকে, সেক্ষেত্রে বাইরে গিয়ে কোনো কাজেই কিন্তু মনটা ভালোভাবে বসে না বা সেই কাজে 100% কিন্তু দেওয়া যায় না। আমরা মেয়েরা যেমন কোনো কিছু সহজেই বলে ফেলি, ছেলেরা কিন্তু সেটা প্রকাশ করতে পারে না, তবুও দেখবে তাদের মনের মধ্যে কিন্তু এগুলো চলতেই থাকে। তো এক্ষেত্রে ঘরের পরিবেশটাকে শান্ত স্বাভাবিক সুন্দর রাখতে কিন্তু সবথেকে বড় অবদান আমাদের মেয়েদেরই। হ্যাঁ তবে অনেক ক্ষেত্রে ব্যতিক্রম হতেই পারে, কিন্তু এতদিনের সংসার জীবনে যেটা বুঝলাম যে রাগ দিয়ে কোনো কিছু জেতা যায় না, যেটা ভালোবাসা দিয়ে জেতা যায়। উপরন্তু রাগ করলে নিজের সংসারের আর ঘরে যদি কোনো বাচ্চা থাকে বাচ্চার মানসিক ক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষতি হয়। এই সমস্ত কিছু চিন্তাভাবনা মাথায় রেখে এখন বলতে পারো আমি রাগ করা প্রায় ছেড়েই দিয়েছি। একবার যেহেতু সংসার জীবনে প্রবেশ করেই ফেলেছি
তো সামনের জন যদি দু পা আগায় আমি দশ পা আগাবো, এই মানসিকতা নিয়ে সুন্দরভাবে যাই হোক চলে যাচ্ছে। এই কথাগুলো তোমাদের এর জন্যই বলা, অনেক বোনেরাই আছে দেখবে খুব রেগে যায় বা রাগ করে নিজের মনকে খুব কষ্ট দেয়, তো তাদের উদ্দেশ্যে বলবো রাগ না করে মনটাকে সবসময় ভালো রাখার চেষ্টা করো আর হাসি খুশি থাকার চেষ্টা করো। দেখবে তোমার সামনের মানুষগুলোও ধীরে ধীরে কতটা পরিবর্তন হয়ে গেছে। রাগ বা ঝগড়া কোনো কিছুর সলিউশন কোনো দিনই হতে পারে না। আমার চ্যানেলটা যেহেতু সংসারের ছোট বড় কাজ নিয়ে, তাই সাংসারিক কিছু কিছু বিষয় তোমাদের সাথে মাঝে মাঝে আলোচনা করি। হয়তো এই কথাগুলো কারো কারো ভালো লাগবে, হয়তো কারো বা ভালোই লাগবে না। তো যাই হোক, যাদের ভালো লাগবে তাদের অনুরোধ, আমার পাশে এভাবেই থেকো। আর আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, তোমরা যদি চাও তোমাদের এই দিদি বা বোন ইউটিউবে একটুখানি এগিয়ে যাক, সেক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর চাইলে শেয়ারও করতে পারো। রান্না করতে করতে ঘরগুলোকে গুছিয়ে ফেলেছিলাম, তো তখন আর ঘরটা ঝাড় দিয়ে মোছা হয়নি। ভাবলাম আগে রান্নার পর্বটা শেষ করে আসি, তারপরে এই কাজগুলো করব। তো রান্না মোটামুটি শেষ হয়ে গেছে সমস্ত কিছু, এখন ঘর দুয়ারগুলো ছেড়ে নিয়েছি, এখন পরিষ্কার করে মুছে নেব। এখন তোমাদের দাদার জন্য খাবারটা রেডি করছি, আর ভাতটা খুব গরম তাই একটু ফ্যানের নিচে রেখে দেব। আর আমি সকালে আধখানা রুটি খেয়েছিলাম চা দিয়ে, এখন আর কিছু খাবো না, একবারে ছেলেকে নিয়ে আসব, তারপরে টুকটাক কিছু খেয়ে নেব। তো এই ছিল আজকের মেনুতে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আর মোটামুটি সমস্ত কাজ শেষ হয়ে গেছে, রান্না বান্না সব হয়ে গেছে, তোমার দাদাকে খেতে দিয়ে দিয়েছি। এখন প্রায় 10:15 বাজে, একটু লেট হয়ে গেল। আসলে ব্লগ করতে করতে না ক্যামেরাটা এদিক ওদিক করতে হয়, তো একটু দেরি হয়েই যায়। তো এখন রেডি হয়ে গেছি, দেখো এখন যাচ্ছি ছেলেকে নিয়ে আসতে। তো তোমাদের দাদা যাওয়ার পথে আমাকে স্কুলের সামনে ড্রপ করে দেবে, তো ওকে আনতে আনতে প্রায় 10:45 মতো তো বাজবেই, তারপরে আবার কাজ শুরু হবে। আর বেশিরভাগ কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, স্নান বাকি আছে আর পুজোটা তো হয়ে গেছে, কোনো আর চিন্তা নেই। তো ওই তো খাচ্ছে, আজকে একটু চাপে আছে, তো আজকে নতুন এক জায়গায় জয়েন করছে, যার জন্য দেখো একটু টেনশনে আছে আর কি। একটু তাকাও, একটু স্মাইল করো। তো আজকে তো আর দুপুরে আসবে না। আর এই তো আমার ঘর দোর, দেখো সব গোছানো হয়ে গেছে, টিপটপ হয়ে গেছে। এই ভিডিওটা যেহেতু আজকে বিকেলেই আমি দেব, তার জন্য আজকে সকালবেলার রুটিনটাই তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ এটাকে এখন আমি আবার এডিট করব, তারপরে অডিও দেব, আগে ছেলেকে নিয়ে আসি স্কুল থেকে, তারপরে ওকে সব কিছু করে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে সেই কাজে বসবো। তো এই তো ভীষণ গরম লাগছে, প্রচুর গরম। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।